আসসালামু আলাইকুম গাইস। অনেক খোঁজাখুঁজির পর আমি অনেকগুলো নার্সারি বলেন, তারপরে যতগুলো গার্ডেন আছে সবগুলো খোঁজাখুঁজির পর সব শেষে আমি এই পেয়ারা গাছটা সংগ্রহ করতে পারলাম। কারণ এই পেয়ারা গাছটা আমি আজকে প্রায় 1 থেকে 1.5 বছর যাবত খুঁজতেছি, কিন্তু এই পেয়ারা গাছটা পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আজকে পেলাম এবং এটা গাছ সংগ্রহ করে তারপর আমি এই ডামি এটাকে লাগিয়ে দিলাম। তো পেয়ারা গাছটা কেন আমি এতদিন যাবত খুঁজতে খুঁজতে পেলাম না, তা আজকে পেলাম, আমি এটার কারণটা বলতেছি। কারণ এই পেয়ারাটা আমার অনেক পছন্দের, আমি অনেক আগে আমার গ্রামে ছিল, তো আমি শহরে যখন আমি বাড়ি ছাদের উপরে গাছ লাগাই তখন এই পেয়ারা গাছটা আমি পাচ্ছিলাম না। আমার 2টা পেয়ারা গাছ আছে, আরও একটা চায়না পেয়ারা আর একটা আমার কাজী পেয়ারা। তো এটা হচ্ছে সম্ভবত থাই পেয়ারা, আমি যদি ভুল না করে থাকি। আর পেয়ারা সাইজটা লম্বা, আমি এটা 2টা পেয়ারা আছে অলরেডি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পেয়ারা সাইজটা লম্বা। তো এই লম্বা পেয়ারটা আমি প্রায় 1.5 বছর যাবত এই গাছটা খুঁজতেছি। তো এতদিন পর আমি আজকে সফল হয়েছি, তো গাছটা আমার চোখে পড়ছে, দেরি করি নি, আমি নিয়ে আসছি, এনে তারপরে লাগিয়ে দিছি। আশা করি 6 মাসের ভিতর আমার পেয়ারা গাছটা বড় হবে এবং ফুল আসতে শুরু করবে, কারণ গাছটা কলপ দেওয়া আর এটার আগাটা কিন্তু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। তারপরে ভেঙে দেওয়ার কারণে এই যে কমিগুলো আসতেছে। আপনার গাছের আগা যখন ভেঙে দিবেন, হ্যাঁ, তখন আপনার গাছটা কিন্তু একদম ডালপালা মেলবে এবং গাছটা বড় হবে তাড়াতাড়ি। আর আগাটা না ভাঙলে, আপনার না কাটলে এটা কিন্তু শুধু বড় হবে আর কিছু না। এই তো এটা বড় হোক, আমি আবার যখন আবার নতুন করে ফুল আসবে তখন আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। আর ওই পাশে ওইটা ঢাকন গাছ, এই পাশে কলা গাছ। তো এই ছোটো অবস্থায় কলা কিন্তু আসে, এখনও আসে নাই, তবে হয়তো কিছুদিনের ভিতরে চলে আসবে। আর আমার এই পাশে আছে পেঁপে গাছ, পেঁপে গাছ মোটামুটি বড় সাইজ হয়ে গেছে। এই নিচে 2টা প্রায় কালা চলে আসছে, হয়তো বা পেকে যাবে কিছুদিন পর। ও আর একটা কথা, আমি আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা 3 ফলের গাছ লাগিয়েছিলাম, তো আজকে আমি আপনাদেরকে সেই গাছটা দেখানোর চেষ্টা করব, যে গাছটা এত ছোট একটা গাছ লাগাইছি এটা কত বড় গাছ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন 3 ফলের গাছ, গাছটা এখন অনেক বড় হয়ে গেছে এবং ফল কিন্তু অলরেডি কিন্তু অনেক ফল আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফল, এ পাশেও আছে কিছু ফল, আর একটা ফল হয়তো বা পাকতেছে মনে হয়, ওইটা হালকা কালার হয়ে গেছে, আশা করি কিছুদিনের ভিতরে পেকে যাবে। তো আমার আম্মু কি করছে, এই গাছের গোড়ায় মিষ্টি কুমড়ার বিচি লাগাইছে, তো সেগুলো আবার একটু বড় হয়ে গেছে। এগুলোর কারণে কিন্তু আমার এই গাছটা শক্তি কম পাচ্ছে কিনা আমি জানি না, তবে গাছটা মোটামুটি বড় হয়েছে, তো মনে হয় না শক্তি কম পাচ্ছে, আলহামদুলিল্লাহ। ফলগুলো পাকার পরে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো।